নমস্কার। এই পবিত্র শ্রাবণ মাসে এমন আটটি এমন বস্তু রয়েছে, সেগুলো কিন্তু কখনোই কাউকে দান করা উচিত নয়, দিয়ে দেওয়া উচিত নয়। সে আপনার যত বড়ই আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবী বা খুবই নিজের মানুষ হোক না কেন, কারণ এই বস্তুগুলো দানের মাধ্যমে আপনারা কোথাও না কোথাও নিজেদের ধ্বংসের কারণ নিজেরাই হয়ে উঠবেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, তাই প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ করব যে কিছুক্ষণ আজকের এই অনুষ্ঠানটির সঙ্গে থাকুন। আশা করছি অনেকখানি উপকৃত এবং সমৃদ্ধ হবেন। দেখুন, এই শ্রাবণ মাসে স্বয়ং মহাদেব এবং মাতা পার্বতী এই ধরাধামে বিরাজ করেন উনার ভক্তদের দুর্দশা মেটানোর জন্য। এবং এই মাসে যারা সঠিক কর্ম করেন, মহাদেবের পূজা অর্চনা করেন ভক্তি শ্রদ্ধা রেখে, তাদের জীবন থেকে স্বয়ং দেবাদিদেব মহাদেব সমস্ত দুঃখ কষ্টের নাশ করেন। সুতরাং প্রত্যেকের কাছে অনুরোধ করব যে এই শ্রাবণ মাসে ভক্তি ভরে পারলে একটি সোমবার হলেও দেবাদিদেব মহাদেবের মস্তকে জল অর্পণ করে আসবেন বিল্বপত্র সমেত, এবং যে কোনো শিব মন্দিরে গিয়ে আপনারা কিন্তু মহাদেবের পুজো দিয়ে আসবেন, এবং ঘরে আপনাদের যে শিবলিঙ্গ রয়েছে উনার কিন্তু প্রত্যেকেই অবশ্যই পূজা অর্চনা করবেন। যাই হোক, এই শ্রাবণ মাসে কোন জিনিসগুলো আপনারা দান করবেন না, এরপর সেই বিষয়ে আপনাদেরকে আমি ওয়ান বাই ওয়ান জানিয়ে দিচ্ছি। নাম্বার এক, এই শ্রাবণ মাস চলাকালীন আমি প্রত্যেককেই বলি যে পারলে সমগ্র মাসেই সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। কিন্তু আমার অনেক সাবস্ক্রাইবার রয়েছে, শ্রোতা বন্ধু রয়েছেন, তারা কিন্তু আমিষ আহার গ্রহণ করেন। সেক্ষেত্রে অনুরোধ করব অন্তত শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার আপনারা কিন্তু সাত্ত্বিক আহার গ্রহণ করার চেষ্টা করবেন, অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করবেন। এক্ষেত্রে এই শ্রাবণ মাস চলাকালীন ঘরে যদি আপনারা কখনো মাছ রান্না করেন, সেই মাছ কিন্তু কোনো আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবী বা কোনো পাড়া প্রতিবেশীকে বা কোনো নিকটবর্তী মানুষ হোক না কেন, এই মাছ কিন্তু কাউকে দান করবেন না, খেতে দিবেন না। যাই হোক, এরপর দ্বিতীয়ত জিনিসটি হলো মহিলারা যে সিঁদুর ব্যবহার করেন, সেই সিঁদুর কিন্তু এই শ্রাবণ মাস চলাকালীন কোনো অন্য মহিলাকে, সে আপনার আত্মীয় হতে পারে, নিজের বোন হতে পারে, যে কেউ হোক না কেন, আপনি ধরুন কোনো একটা অনুষ্ঠানে গেছেন, সেখানে কেউ হয়তো সিঁদুর আপনার কাছে চেয়ে থাকে, তো সেক্ষেত্রে কখনোই, এইখানে আমি স্ট্রিক্টলি বারণ করব যে কখনোই নিজের স্বামীর দেয়া সিঁদুর বা যে সিঁদুর আপনি নিজে ব্যবহার করেন সেই সিঁদুর অন্য কোনো মহিলাকে ব্যবহার করতে দিবেন না, দান করা কিন্তু উচিত নয়। এটা শুধু শ্রাবণ মাসেই নয়, কোনো মাসেই নিজের ব্যবহৃত সিঁদুর অন্যের স্মৃতিতে যেন ব্যবহার না হয়, বিষয়টি মাথায় রাখবেন। আচ্ছা, এরপর তৃতীয় জিনিসটি হলো নিজের ব্যবহৃত করা তেল। দেখুন, অ্যাজ পার অ্যাস্ট্রোলজি বলা হয় ব্যবহৃত করা তেল যদি অন্য কাউকে দান করা হয়, সেক্ষেত্রে শনিদেব সেই ব্যক্তির উপর অত্যন্ত রুষ্ট হয়ে যান। এবং শ্রাবণ মাস চলাকালীন কখনোই নিজের রান্নাঘরে ব্যবহৃত করা তেল অন্য কাউকে কিন্তু দান করবেন না। এছাড়াও এই শ্রাবণ মাস হচ্ছে শনিদেবের জন্মমাস, সুতরাং শ্রাবণ মাস চলাকালীন সরিষার তেল কখনই কাউকে দান করবেন না, এতে শনি মহারাজ অত্যন্ত রুষ্ট হন। এরপর চতুর্থ বিষয়টি হলো, দেখুন এখানে আমি যে বিষয়টি আপনাদেরকে দান করার জন্য নিষেধ করব তা হলো নিজের ব্যবহৃত করা ঝাড়ু বা ঝাঁটা। দেখুন, এই ঝাড়ু বা ঝাঁটার মধ্যে মানব জীবনের সৌভাগ্য লুকিয়ে থাকে এমনই দাবি করা হয় অ্যাস্ট্রোলজি অনুসারে। তাই আপনারা যদি এই ঝাড়ু বা ঝাঁটাকে এই পবিত্র শ্রাবণ মাসে দান করেন বা কাউকে ব্যবহার করতে দেন, তাহলে আপনাদের জীবন থেকে সৌভাগ্য ত্যাগ করবে এবং জীবনে দুর্ভাগ্য নেমে আসবে। পঞ্চম বিষয়টি হলো, দেখুন কোনো প্রকারের ধারালো বস্তু বা প্লাস্টিকের কোনো জিনিস আপনারা কিন্তু শ্রাবণ মাসে কাউকে দান করবেন না, নতুবা পরিবার থেকে সুখ শান্তি সমৃদ্ধি বিনষ্ট হয়। এছাড়াও আমরা নিত্য পুজোয় ভগবানের ক্ষেত্রে যেসব ইকুইপমেন্টগুলো ব্যবহার করি, উপাদানগুলো ব্যবহার করি, সেগুলোর মধ্যেও কিন্তু পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে রয়েছে। তাই ভগবানের ব্যবহৃত কোনো জিনিস যেমন ঘড়ি, ঘণ্টা, শঙ্খ, তারপরে ছোট গ্লাস, পিতলের ঘটি বা ধূপদানি, শঙ্খদানি, যাই হোক না কেন, ভগবানের কাছে যে জিনিসগুলো আমরা ব্যবহার করি সেই বস্তুগুলো, সেই মানে জিনিসগুলো কিন্তু কখনোই এই শ্রাবণ মাস চলাকালীন কাউকে ব্যবহার করতে দেওয়া উচিত নয়, নিজের ঘর থেকে বার করা উচিত নয় এবং কি কাউকে দান করা উচিত নয়। এরপর ষষ্ঠ বিষয়টি হলো, বাসি বা পচা খাবার কখনোই কাউকে এই পবিত্র শ্রাবণ মাসে দান করবেন না। অনেকেই ভুলবশত গরু বা কুকুরকে বা পাখিদেরকে বাসি খাবার খাইয়ে দেন,
এমনটা কিন্তু ভুল, কখনোই করবেন না। দেখুন, খাবার দান করা অতি পুণ্যের কাজ, শাস্ত্রে উল্লেখিত রয়েছে। তবে কখনোই বাসি খাবার কখনোই দান করতে নেই। শুধু তাই নয়, লোককথা ও পুরাণ কথা অনুসারে সন্ধ্যার সময় কখনোই এই শ্রাবণ মাস চলাকালীন নিজের রান্নাঘর থেকে চাল বা অন্ন কাউকে কিন্তু দিবেন না, সে যত বড়ই আপনার নিকটবর্তী আত্মীয় পরিজন হোক না কেন। কারণ চাল হলো মা লক্ষ্মীর স্বরূপা। আপনারা যদি ভুলবশত এই চাল কাউকে দান করেন, তাহলে নিজের লক্ষ্মীকে অন্যের হাতে তুলে দিবেন। তাই বিষয়টি একটু মাথায় রাখবেন। কোনো পরিস্থিতিতেই, বিশেষ করে সন্ধ্যার পর, চাল কখনই কাউকে কিন্তু দান করবেন না। এরপর সপ্তম বিষয়টি হলো হলুদ। দেখুন, রান্নার কাজে যে হলুদ আমরা ব্যবহার করি, সেই হলুদ কিন্তু কখনোই এই পবিত্র শ্রাবণ মাসে কোনো পাড়া প্রতিবেশী বা আত্মীয় পরিজনকে দেওয়া উচিত নয়। দেখুন, হলুদ বৃহস্পতি গ্রহকে রিপ্রেজেন্ট করে এবং প্রভু নারায়ণের অত্যন্ত প্রিয় এই হলুদ। ঠিক এই কারণে প্রত্যেকটা দেখবেন মাঙ্গলিক কর্মে হলুদের প্রয়োগ করা হয়। এছাড়াও হলুদের মধ্যে রয়েছে প্রচুর পজিটিভ এনার্জি তথা বাস্তু সমস্যা নির্মূল করার অনেক গোপন শক্তি রয়েছে হলুদের মধ্যে। সুতরাং এই পবিত্র শ্রাবণ মাস চলাকালীন হলুদ কাউকে দান করবেন না, নতুবা আপনাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি গ্রহ দুর্বল হয়ে যেতে পারে, যার ফলে সুখ শান্তি সমৃদ্ধি বিঘ্নিত হতে পারে এবং বিভিন্ন সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। এবং সর্বশেষ বিষয়টি হলো অর্থ বা টাকা পয়সা। দেখুন, কোনো প্রকারের এমার্জেন্সি খুবই কারণ ছাড়া সন্ধ্যার পর আপনারা কিন্তু টাকা পয়সা কাউকে ধার দেবেন না। একমাত্র দেখবেন টাকা পয়সার কারণেই ভালো ভালো সম্পর্কগুলো কিন্তু নষ্ট হয়ে যায় এবং এই টাকা পয়সার কারণে জীবনে গোপন শত্রু বৃদ্ধি পায়। এছাড়াও অর্থকে মা লক্ষ্মীর স্বরূপা বলা হয়। সুতরাং কোনো পরিস্থিতিতেই খুব একটা এমার্জেন্সি কারণ ছাড়া সন্ধ্যার পর কিন্তু নিজের ঘরের লক্ষ্মীকে অন্যের হাতে তুলে দিবেন না, নতুবা মাতা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হতে পারেন। তবে এক্ষেত্রে আপনারা বাজার হাট বা কোনো কিছু কেনাকাটা করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমার বলার বক্তব্য এইটুকুই যে ধার হিসাবে কাউকে কিন্তু এই শ্রাবণ মাস চলাকালীন সন্ধ্যার সময় নিজের অর্থকে অন্যের হাতে তুলে দিবেন না। যাই হোক, এই আটটা পয়েন্ট আপনাদেরকে বলে দিলাম, এগুলো একটু মাথায় রাখবেন। আজকের এই অনুষ্ঠানটি দীর্ঘায়িত করছি না। আশা করছি অনুষ্ঠানটি দেখে আপনারা উপকৃত সমৃদ্ধ হয়েছেন এবং সঠিক যদি এই তথ্যগুলো আপনাদের লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।